হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন শুধুমাত্র 8 পাশে যেখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন কৃষি দপ্তরে যেখানে কিন্তু 8 পাশ শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবার আপনারা যদি কেউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এর সঙ্গে বিএ পাশ করে থাকেন তবুও কিন্তু আবেদন করা যাবে। অতএব এখানে যে এখানে যে 8 পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনাদের নিয়োগটি করা হবে বা নিয়োগটি করতে চলেছে। অতএব আজকের এই ভিডিওটি তাদের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ, যারা 8 পাস করে বাড়িতে বসে আছো বা কোনো রকম কিন্তু কাজ পাওনি, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন। আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এখানে কোনো রকম যে অ্যাপ্লাই কিন্তু নেই। এখানে কোনো রকম অ্যাপ্লাই মানে আবেদন আপনাদের করতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউ ডেট রয়েছে। সেই ইন্টারভিউ ডেটের দিন যদি আপনারা উপস্থিত থাকতে পারেন, সেখানে ইন্টারভিউ দিতে পারেন, তাহলে আপনারা পেয়ে যেতে পারেন এই যে চাকুরিটি রয়েছে। এই চাকুরিটি এখানে কিন্তু 9000 টাকা বেতন আপনারা পেয়ে যাবেন। তো কী সেই রিক্রুটমেন্ট, কোন জেলায় প্রকাশিত হয়েছে, কী করে আপনাদের আবেদনের প্রসেস কী রয়েছে বা কীভাবে নিয়োগ করতে চলেছে, সকল সমস্ত রকম বর্ণনা একে করে ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দিচ্ছি। অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন যারা আপনাদের জেলার নাম কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করবে না, এতে করে আমি বুঝতে পারবো যে আমার যে সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন তারা কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন। এতে করে যখনই আপনারা আপনাদের যে জেলার নাম কমেন্ট করবেন, আমি আপনাদের জেলায় যখনই রিক্রুটমেন্টটি প্রকাশিত হবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দেবো। অতএব আপনাদের কিন্তু জেলার নাম নিচে কমেন্ট করতে ভুলবেন না। আর অনেক ভিউয়ার্সরা রয়েছেন তারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি আপনাদের রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করার পর অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে, যারা কিন্তু এই সকল রিক্রুটমেন্টের জন্য বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের মধ্যে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। তো চলো সেই রিক্রুটমেন্টের নোটিশটি আমি আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিই। তো অষ্টম শ্রেণী পাশে কৃষি বিশ্ববিদ্যালয়ে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু বোঝার ব্যাপার রয়েছে যে জেলা এটি প্রকাশিত হতে চলেছে এখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ নেই, আলাদা রাজ্যে কিন্তু আপনাদের ইন্টারভিউ দিতে হবে। তো এটাই শুধুমাত্র এখানে পার্থক্য, আর শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করতে চলেছে, কোনো রকম কিন্তু এখানে লিখিত পরীক্ষা হবে না। তো এখানে সবার প্রথমে দেখতে পাবেন এজ আপনাদের চাওয়া হয়েছে 40 বছরের মধ্যে, 18 থেকে 40 হলে আবেদন করতে পারবেন। এবার আপনারা যদি কেউ জেনারেল কাস্টের হয়ে থাকেন এখানে যদি আপনারা ওবিসি হয়ে থাকেন এক্ষেত্রে 43 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন, মানে 43 হয়ে থাকলে আবেদন করা যাবে। আর যদি এখানে আপনারা এসসি এসটি হয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু 45 বছর বয়স অবধি কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবার বয়স ধরা হবে 1/1/2021 ভিত্তিতে, এই যে কাজটি থাকবে এটা কিন্তু 2022 অবধি আপনারা এই কাজটি থাকবে। এবার ডেট অফ ইন্টারভিউ, এই যে ইন্টারভিউর সময় সেটা হচ্ছে 30 ডিসেম্বর 2021 তারিখে। আপনারা যদি কেউ ইন্টারভিউ দিতে ইন্টারেস্টেড হয়ে থাকেন বা আপনারা যদি এই কাজটি করতে চান তাহলে কিন্তু আপনাদের 30 ডিসেম্বর 2021 তারিখে ইন্টারভিউর দিন আপনাদের যেতে হবে। কোথায়, এখানে দেখতে পাচ্ছেন ভিনিউ, একাডেমি বিল্ডিং, কলেজ অফ এগ্রিকালচার, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে বলা হয়েছে মহাজন, পোস্ট অফিস হচ্ছে পতিরাম, ডিস্ট্রিক্ট হচ্ছে দক্ষিণ দিনাজপুর, পিনকোড রয়েছে 733133। এই যে অ্যাড্রেসটি রয়েছে দক্ষিণ দিনাজপুরে গিয়ে কিন্তু আপনাদের ইন্টারভিউ দিতে হবে। কোন কত তারিখে, 30 ডিসেম্বর 2021 তারিখে, তাহলে কিন্তু আপনারা এই কাজটি পেয়ে যেতে পারেন। ঠিক আছে, এবার আমরা দেখব এই যে নিয়োগটি কোথা থেকে প্রকাশিত হয়েছে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে, পোস্ট অফিস হচ্ছে পুন্ডিবাড়ি, ডিস্ট্রিক্ট হচ্ছে কোচবিহার, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড 736165। তো কোচবিহার থেকে অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রয়েছেন, তো তাদেরকে বলবো আপনারা যদি কেউ এই কৃষি বিশ্ববিদ্যালয়ে যদি চাকুরিটি করতে চান তাহলে কিন্তু আপনাদের দক্ষিণ দিনাজপুরে আসতে হবে এই রিক্রুটমেন্টের যে ইন্টারভিউ রয়েছে সেই ইন্টারভিউটি দেওয়ার জন্য। তো রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে 16/12/2021 তারিখে, যার রিক্রুটমেন্ট নোটিশ আপনারা বাদিকে দেখতে পাবেন। আর এখানে বলা রয়েছে ওয়াক এন্ড ইন্টারভিউ, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু বা নিয়োগ প্রক্রিয়া করতে চলেছে। কোন পোস্টের জন্য, নেম অফ দ্য পোস্ট, এখানে দেখতে পাচ্ছেন অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য, যেখানে কিন্তু 4টে মাত্র ভ্যাকেন্সি রয়েছে। এবার কোয়ালিফিকেশন আপনাদের লাগবে ক্লাস 8 পাস, তো 8 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। এর সঙ্গে এখানে বলা রয়েছে ডিজারেবল কোয়ালিফিকেশন, মানে থাকলেও আবেদনের যোগ্য, না থাকলেও আবেদন করতে পারবেন, সেটা হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন স্টোর, অফিস বা ফার্মস। তো যে কোনো একটি জায়গায় যদি আপনাদের কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু খুব ভালো হয় বা আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন, আর না থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন। তো এই যে কাজটি রয়েছে অ্যাটেন্ডেন্ট কাজটির জন্য আপনারা যেটা মূল মাইনে পাবেন সেটা কিন্তু 9000 টাকা। তো এটা পিওরলি কন্ট্যাক্ট বেসিক হিসাবে নিয়োগ করতে চলেছে।
এবার এই যে আবেদনটি রয়েছে, আবেদনটি কী করে জমা করবেন বা কোথায় জমা করবেন? তো সবার প্রথমে বলে রাখি, এই যে আবেদনটি রয়েছে এই আবেদনটির জন্য কিন্তু কোনো রকম আবেদনপত্র এখানে দেখতে পাবেন না। অতএব খুব সুন্দর করে বায়োডাটা তৈরি করবেন, সবার উপরে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন, এর সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেহেতু 8 পাস হয়েছে, 8 পাসের ডকুমেন্টস, এর সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড একসঙ্গে অ্যাটাচ করার পর আপনাদের কিন্তু জমা করে দিতে হবে। কোথায় এখানে দেখতে পাচ্ছেন, টু দ্য রেজিস্টার, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পোস্ট অফিস হচ্ছে পুন্ডিবাড়ি, ডিস্ট্রিক্ট হচ্ছে কোচবিহার, পিনকোড 736165। এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে ড্রপ বক্স বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে, তাহলে আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। আর যেদিন আপনাদের ইন্টারভিউ রয়েছে সেদিন কিন্তু অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে এক কপি যে সকল ডকুমেন্টস আপনি জমা করেছেন সেই সকল ডকুমেন্টস কিন্তু হাতে রাখবেন ভেরিফিকেশনের জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর এমনই নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখবার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।